সো দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দ্বিতীয় অংশের খেলা শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই খেলাটি চালু হয়ে গেছে। সো দর্শক, আপনারা যারা খেলাটি দেখতেছেন, যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। সো যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু চকলেট দিয়ে দিয়েছেন। ইতিমধ্যে যারা ইউটিউবার রয়েছেন তাদেরকে কিন্তু এভাবেই আপ্যায়ন করে থাকেন। সো দর্শক, আপনারা ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানা তারুণ্ডি ইউনিয়নের চরজিতর গ্রামে খেলাটি পরিচালনা করা হচ্ছে। চরজিতর মরলবাড়ি বনাম চরজিতর সরকার বাড়ি, দুই দলের খেলায় আমরা ইতিমধ্যেই খেলার প্রথম অংশে দেখেছিলেন চরজিতর সরকার বাড়ি 3 গোলে এগিয়ে রয়েছে, আর চরজিতর মরলবাড়ি 0। এখনো পর্যন্ত দ্বিতীয় অংশের খেলা আমরা দেখতে পাচ্ছি, 1:32 চলে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। কিন্তু চরজিতর সরকার বাড়ি 3, চরজিতর মরলবাড়ি 0। একাউন্টটা খেলা 3500 টাকা মার পাবো, কোথায় টাকা লাগবে না, আপনি যে ছবি স্যার এটাই গেছিলাম খেলবো লাগে জীবনে মাঠে নামি না। দর্শক, আজকে খেলাটি পরিচালনা করা হচ্ছে ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানা তারুণ্ডি ইউনিয়নের চরজিতর গ্রামে, চরজিতর মরলবাড়ি বনাম চরজিতর সরকার বাড়ি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চরজিতর মরলবাড়ি 0, চরজিতর সরকার বাড়ি 3 গোলে এগিয়ে রয়েছেন। খেলার অর্ধ অংশে আপনারা প্রথম অংশে যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে চরজিতর সরকার বাড়ি 3 গোলে এগিয়ে রয়েছেন। আর দ্বিতীয় অংশে যারা ইতিমধ্যে খেলাটি দেখতে পাচ্ছেন তারা তো দ্বিতীয় অংশ দেখছেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ সকলেই যেন দেখতে পারে এবং বিষয়টি জানতে পারে চরজিতর মরলবাড়ি এবং চরজিতর সরকার বাড়ি হাড্ডাহাড্ডির লড়াইটি তারা চাচ্ছে সকলে জানার জন্য এবং দেখার জন্য, সেটা স্মৃতি হিসাবে রাখার জন্য। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সকলের কাছে রিকোয়েস্ট করছি। সো দর্শক, আপনারা অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতগুলো। সো আমরা দেখতে পাচ্ছি চরজিতর সরকার বাড়ি 3 গোলে এগিয়ে রয়েছেন, আর চরজিতর মরল বাড়ি 0। সো আমরা দেখতে পাচ্ছি চরজিতর মরলবাড়ি 0, চরজিতর সরকার বাড়ি 3 গোলে এগিয়ে রয়েছেন। অনেক সুন্দর একটি হেড দিয়েছেন, ফাউল হয়ে গিয়েছেন। সো অনেক সুন্দর লেফটি সার্কে অসংখ্য ধন্যবাদ, উনি অনেক সুন্দর পরিবেশে খেলাটি পরিচালনা করতেছেন। আসলে একজন ভালো লেফটি পাওয়াটাই কিন্তু একটা খেলার আসলে মেইন বিষয়, সেটা আপনারা তো জানেনই যারা খেলাধুলায় করেন, যারা খেলাধুলা ইতিপূর্বে করেছেন তারা তো বুঝেনই লেফটিটা কতটুকু আসলে বিষয় খেলার মধ্যে, সেটা আপনারা জানেন আমি বলতে চাচ্ছি না। সো অনেক সুন্দর পরিবেশে কিন্তু লেফটি স্যার খেলাটি পরিচালনা করতেছেন। একটু
অনেক সুন্দর বল চলে গেল মাঠের বাইরে। সো দর্শক আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা তারান্দি ইউনিয়নের চর্জিতর গ্রামের চর্জিতর সরকার বাড়ি বনাম চর্জিতর মোড়র বাড়ির খেলা। ইতিমধ্যে এগিয়ে রয়েছেন চর্জিতর সরকার বাড়ি 3 গোলে আর চর্জিতর মোড়র বাড়ি 0। সো আজকের খেলার কোচ উনি। সো কাকা সালাম আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? উনি কিন্তু 3 গোলে এগিয়ে রয়েছেন চর্জিতর সরকার বাড়ি দলের কোচ। উনি কিন্তু মাঠে অনেক পরিশ্রম করতেছেন, সেটা আমরা দেখতে পেরেছি, তার জন্য ওনার সাথে কথা বললাম একটু। উনি কিন্তু অনেক ব্যস্ত, সো সেটা আমরা আপনারা বুঝতে একটু পেরেছেন। ইতিমধ্যে অনেক আক্রমণ হয়েছিল চর্জিতর মোড়র বাড়ির পক্ষে, চর্জিতর সরকার বাড়ি আক্রমণ করেছিল কিন্তু গোল হয় নাই। সো চর্জিতর সরকার বাড়ি 3 গোলে এগিয়ে রয়েছেন আর চর্জিতর মোড়র বাড়ি 0। চর্জিতর মোড়র বাড়ি কিন্তু এখন দ্বিতীয় অংশের খেলায় কিন্তু অনেকাংশে ভালো খেলতেছেন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেক সুন্দর একটি আক্রমণ হয়েছিল কিন্তু কোনো গোল হয় নাই এখনো পর্যন্ত। চর্জিতর মোড়র বাড়ি 0 আর চর্জিতর সরকার বাড়ি 3 গোলে এগিয়ে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন খেলার দ্বিতীয় অংশ। প্রথম অংশের খেলা আপনারা নিচে পাবেন, সেটা আপনারা দেখে আসেন। সো দর্শক যারা ইতিমধ্যে দ্বিতীয় অংশের খেলাটি দেখতে পাচ্ছেন তারা প্রথম অংশের খেলাটি দেখে আসেন, সেই খেলাটিতে আপনারা দেখতে পাবেন চর্জিতর সরকার বাড়ি 3 গোলে এগিয়েছেন, কিভাবে গোলটি দিয়েছিল, গোলগুলো হয়েছিল সেগুলো আপনারা দেখতে পারবেন। তার জন্য নিচের আগের ভিডিওটি আপনারা দেখে আসুন, ঘুরে আসুন, সেটা দেখে আসেন। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে খেলাটি চলতেছে। চর্জিতর সরকার বাড়ি 3 গোলে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন চর্জিতর মোড়র বাড়ি 0। জানি না কে জয় লাভ করবে। আমরা দেখতে পাচ্ছি আবারও একটি গোল হয়ে গেল চর্জিতর সরকার বাড়ির বিপক্ষে, কিন্তু চর্জিতর মোড়র বাড়ি কে আরেকটি গোল দিয়ে দিল চর্জিতর সরকার বাড়ি। তো আমরা দেখতে পাচ্ছি চর্জিতর সরকার বাড়ি ইতিমধ্যে 4 গোলে এগিয়ে রয়েছেন, জানি না ওনারা কি 9 গোলে দিয়ে ফেলবেন কিনা, সেটা এখনো পর্যন্ত ভাবা যাচ্ছে না। এখনো পর্যন্ত আরো 12 মিনিট সময় রয়েছে, বা আরো পনেরো মিনিটের ভিতরে আরেকটি গোল হবে কিনা সেটাও জানতে পারি না, 9 গোলেই হয়ে যাবে কিনা সেটাও আসলে বুঝতে পারতেছি না। যেভাবে গোল হচ্ছে আমরা বুঝতে পারছি যে চর্জিতর মোড়র বাড়িকে 9 গোলেই দিয়ে ফেলবে কিনা। সো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, খেলাটি উপভোগ করেন, অনেক সুন্দর খেলা চলতেছে। গোল হলেও কিন্তু খেলা সুন্দর হচ্ছে সেটা আসলে এটা বলার বিষয়, গোলিও কিন্তু চর্জিতর মোড়র বাড়ি এখনো পর্যন্ত 0 আর চর্জিতর সরকার বাড়ি 3 গোলে রয়েছে, 4 গোলে এগিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর খেলা পরিবেশন করা হচ্ছে আর সেটার জন্য অসংখ্য ধন্যবাদ চর্জিত আমাদের আজকের এই খেলার রেফারি স্যারকে অসংখ্য ধন্যবাদ, কারণ উনি যে আজকের খেলাটি পরিচালনা করেছেন অনেক সুন্দর পরিবেশে, অনেক কোনো পক্ষবাদিত্ব নেই ওনার কাছে, অনেক সুন্দরভাবে ফাউল ধরছেন, অনেক সুন্দরভাবে আউটগুলা ধরছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ রেফারি স্যারকে, অনেক সুন্দরভাবে উনি বাঁশিতে কল করছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে। আসলে লেফটি স্যারের কোনো আলসতা নেই সেটা আমরা দেখতে পাচ্ছি, উনি সুন্দরভাবে মাঠে চারদিকে ঘোরাফেরা করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ খেলার
সবচেয়ে বিষয় হচ্ছে লেফিসার যদি মনে করেন একটি খেলাকে দুর্নীতি করতে সেটা কিন্তু করতে পারবে, কিন্তু অনেক উনি কিন্তু কোনো প্রকার দুর্নীতি করছেন না সেটা দর্শকও বুঝতে পারছেন। তো অনেক সুন্দর একজন লেফটি হিসাবে আজকে খেলাটি পরিচালনা করতেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ লেফটি স্যারকে। আর বিশেষ কথা হচ্ছে আজকে খেলাটি পরিচালনা করা হচ্ছে ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চর্দিতর মোড়লবাড়ি এক গোল দিয়ে দিয়েছেন, ইতিমধ্যে চর্দিতর মোড়লবাড়ি এক গোল, চর্দিতর সরকার বাড়ি চার গোলে তিন গোলে ইতিমধ্যে এগিয়ে রয়েছেন, চর্দিতর সরকার বাড়ি চার গোল আর চর্দিতর মোড়লবাড়ি এক গোল ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। সো একে চারে খেলা হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই, তো জানি না কোন দল জয়লাভ করবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ মাঠে অনেক সুন্দর খেলা হচ্ছে, কোন কোন দিকে গোল হয় সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। অনেক সুন্দর খেলা উপভোগ করতেছেন, তো এখন দেখতে পাচ্ছি চর্দিতর মোড়লবাড়ি অনেক সুন্দর আক্রমণ করছেন চর্দিতর সরকার বাড়িকে। চর্দিতর সরকার বাড়িকে এক গোল দিয়ে দিয়েছেন চর্দিতর মোড়লবাড়ি আর চর্দিতর মোড়লবাড়িকে চার গোল দিয়ে দিয়েছেন চর্দিতর সরকার বাড়ি। তো অনেক সুন্দর খেলা পরিবেশন করা হচ্ছে, আইটি গোল হয়েই যাচ্ছিল, অনেক সুন্দর বল ধরেছেন গৌলি, গোল হয়ে গিয়েছে ইতিমধ্যে চর্দিতর মোড়লবাড়ি দুই চর্দিতর সরকার বাড়ি চার। আমরা দেখতে পাচ্ছি চর্দিতর মোড়লবাড়ি অনেক অনেক সুন্দর খেলা খেলতেছেন, সো তার জন্য অসংখ্য ধন্যবাদ চর্দিতর মোড়লবাড়িকে আর চর্দিতর সরকার বাড়িকেও ধন্যবাদ, ওনারা চার গোল দিয়ে দিয়েছেন হাফ টাইমের আগেই, অর্ধ অংশের খেলায় কিন্তু ওনারা তিন গোল দিয়ে দিয়েছিলেন আর দ্বিতীয় অংশের খেলায় এক গোল দিয়ে দিয়েছিলেন, সেটা আপনারা দেখতেই তো পারছেন। তো লেফটি স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি সুন্দর খেলাটি পরিবেশন করার জন্য সুন্দরভাবে পরিচালনা করার জন্য তার অসংখ্য ধন্যবাদ লেফটি স্যারকে। আমরা দেখতে পাচ্ছি চর্দিতর মোড়লবাড়ি অনেক আক্রমণ করতেছেন চর্দিতর সরকার বাড়িকে, অনেক সুন্দর একটি শট দিলেন চর্দিতর মোড়লবাড়ি চর্দিতর সরকার বাড়ির বিপক্ষে। অনেক সুন্দর একটি খেলা পরিচালনা করা হচ্ছে, আজকে খেলাটি যারা ইতিমধ্যেই দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা দেখতে পাচ্ছি কিক দিচ্ছেন চর্দিতর সরকার বাড়ি, সো অনেক সুন্দর একটি খেলা চলতেছে, সো তার জন্য অসংখ্য ধন্যবাদ লেফটি স্যারকে এত সুন্দর একটি খেলা উপভোগ। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেক সুন্দর একটি কিক দিয়ে দিলে, অনেক সুন্দর আক্রমণ হচ্ছে চর্দিতর সরকার বাড়ির বিপক্ষে। আমি আবারও বলে দিচ্ছি চর্দিতর মোড়লবাড়ি দুই চর্দিতর সরকার বাড়ি চার, চর্দিতর সরকার বাড়ি দুই গোলে এগিয়ে রয়েছেন ইতিমধ্যেই, আমরা দেখতে পাচ্ছি কিক দিলেন চর্দিতর সরকার বাড়ি, সো অনেক সুন্দর ভাবে খেলা পরিচালনা করতেছেন আজকের লেফটি স্যার। লেফটি স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি এত সুন্দর খেলা উপভোগ করার জন্য, উনি হচ্ছেন লেফটি স্যার, আপনারা দেখতে পাচ্ছেন ওনার মুখে একটি বাঁশি রয়েছেন, কারণ লেফটি স্যার কিন্তু অনেক সুন্দরভাবে খেলা পরিচালনা করতেছেন। নিশাদ ওই মারলি
খুব সুন্দর একটি খেলা পরিচালনা করার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। খেলার দ্বিতীয় অংশের খেলায় অনেক সুন্দর হচ্ছে, চরিত্র মোড়লবাড়ি অনেক এগিয়ে রয়েছেন দ্বিতীয় অংশের খেলায়। প্রথমার্ধের খেলায় কিন্তু চরিত্র মোড়লবাড়ি কোনো গোল হয় নাই, চরিত্র সরকার বাড়ি 3 গোল দিয়েছিলেন চরিত্র মোড়লবাড়িকে প্রথমার্ধের খেলায়। দ্বিতীয়ার্ধের খেলায় চরিত্র সরকার বাড়ি 8টি গোল দিয়েছিল, কিন্তু মোট গোল হচ্ছে চরিত্র আর সরকার বাড়ি 4 আর চরিত্র মোড়লবাড়ি দ্বিতীয় অংশের খেলায় কিন্তু 2 গোল দিয়ে দিল। এতে মোট পয়েন্টে দাঁড়ায় চরিত্র সরকার বাড়ি 4 চরিত্র মোড়লবাড়ি 2। আমরা দেখতে পাচ্ছি চরিত্র সরকার বাড়ি এখন একটু হাঁপিয়ে গিয়েছে, চরিত্র মোড়লবাড়ি অনেক ভালো খেলতেছে দ্বিতীয়ার্ধের খেলায়। দ্বিতীয়ার্ধের খেলাটি অনেক সুন্দর হচ্ছে চরিত্র মোড়লবাড়ির, কিন্তু চরিত্র সরকার বাড়ির খেলা তেমন ভালো হচ্ছে না দ্বিতীয়ার্ধে। সো ফাউল হচ্ছে কারণ পিছন দিয়ে লাত্তি দিচ্ছেন চরিত্র সরকার বাড়ি, এখন একটু হাঁপিয়ে গিয়েছেন তার জন্য চরিত্র সরকার বাড়ি তেমন ভালো হচ্ছে না। চরিত্র মোড়লবাড়ি অনেকাংশে ভালো খেলতেছেন দ্বিতীয়ার্ধের খেলায়। সো খেলাটি উপভোগ করুন, কিক দিচ্ছেন চরিত্র মোড়লবাড়ি, বল চলে গেল মাঠের বাইরে, সুন্দর একটি খেলা উপহার দিচ্ছেন চরিত্র মোড়লবাড়ি আর চরিত্র সরকার বাড়ি। আজকের খেলাটি অনেক সুন্দর হচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বল চলে গেল মাঠের বাইরে, অনেক সুন্দর আক্রমণ হচ্ছে চরিত্র মোড়লবাড়ি, কিন্তু কোনো গোল হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি চরিত্র মোড়লবাড়ি 2 চরিত্র সরকার বাড়ি 4। অনেক সুন্দর খেলা হচ্ছে, অনেক সুন্দর খেলা হচ্ছে। লেফটি স্যার কিন্তু অনেক সুন্দর ভাবে বলগুলা ধরতেছেন, অনেক সুন্দর একটি খেলা হচ্ছে, একটুর জন্য গোল হয় নাই। বল চলে গেল সরকার বাড়ির পক্ষে, আক্রমণে সরকার বাড়ি, চরিত্র মোড়লবাড়ি ক্লিক করলো, চরিত্র সরকার বাড়ি বল পেল। সো দর্শক, আপনারা ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজকের খেলাটি দেখে যদি আপনাদের কোনো মতামত থাকে, যদি মতামত তৈরি হয় তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। সো অবশ্যই একটি লাইক দিবেন আজকের খেলাটি দেখে, কারণ এই খেলাটি দেখে যেন আমাদের উৎসাহ হয়, যেন অনেকগুলো লাইক পেয়েছি আমরা। সো আবারও আক্রমণে কিক দিচ্ছেন চরিত্র সরকার বাড়ি, চরিত্র সরকার বাড়ি অনেক সুন্দর একটি কিক দিয়েছেন, এখন কিক হবে চরিত্র মোড়লবাড়ি, কিক দিবেন, বল চলে গেল সীমানার বাইরে। অনেক সুন্দর একটি পরিবেশে খেলা চলতেছে, আজকের খেলাটি অনেক সুন্দর হচ্ছে,
বল চলে গেল সীমানা সরি বল যায়নি তো দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন অনেক সুন্দর একটি খেলা চলতেছে বল রয়েছেন জর্জিত সরকার সরকার বাড়ির পক্ষে বল চলে গেল সীমানার বাইরে আক্রমণে জড়িত সরকার বাড়ি এখনো আক্রমণে জড়িত সরকার বাড়ি রয়েছেন আমরা দেখতে পাচ্ছি হ্যাম্বল হয়ে গেছে আক্রমণে আবারও কি করবেন জড়িত সরকার বাড়ি আমরা দেখতে পাচ্ছি হয়তো খেলা শেষ অংশে চলে এসেছি জানি না কি হবে শেষ ফলাফল এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন সরকার বাড়ি দুই গোলে চরিত সরকার বাড়ি চার চরিত মরল বাড়ি দুই আরে কেউ তো নাই হানো চরিত সরকার বাড়ি চার গোল চরিত মরল বাড়ি তিন গোল এখনো পর্যন্ত চরিত সরকার বাড়ি চার গোলে এগিয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক মাঠে রয়েছেন সো দেখেন চারিদিকে দর্শকে ভরপুর রয়েছেন সো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আপনারা বেল আইকনটিতে ক্লিক করে কল করে রাখুন অনেক সুন্দর একটি খেলা সো অনেক ভালো লেগেছে দর্শক আনন্দ পেয়েছে আজকে ঈদ উপলক্ষে যে এত সুন্দর একটি খেলা হয়েছে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই গ্রামকে চরিত মরল বাড়ি এবং চরিত সরকার বাড়িকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এই চরিত গ্রামে এত সুন্দর একটি খেলা উপভোগ করানোর জন্য উপভোগ উপহার দেওয়ার জন্য সো দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন অনেক সুন্দর একটি খেলা পরিচালনা করা হচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে লেফটি স্যারকে লেফটি স্যার এত সুন্দরভাবে খেলাটি পরিচালনা করতেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ লেফটি স্যারকে সো দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ আজকে খেলাটি উপহার দিচ্ছেন চরিত মরল বাড়ি বনাম চরিত সরকার বাড়ি তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ঈদ উপলক্ষে এত